সেই জিনিসটা বলার কারণে আজকে সে জেলে যাচ্ছে, কয়েকদিন পরে হয়তো ইউনুস ভাইও জেলে যাবে। আইন কখনো গরিব মানুষের পক্ষে হয়েছে? গরিব মানুষ কখনো বিচার পেয়েছে? আদালত কখনো গরিব মানুষের পাশে থেকেছে? এই জিনিস হয় না, কোনো জায়গায় হয় না। সেইখানে কেউ কেউ যারা এটাকে ভাঙতে চেষ্টা করে তারা সমস্যায় পড়ে, কারণ ক্ষমতাশীলরা চায় না সাধারণ মানুষ জেগে উঠুক, সাধারণ মানুষ ক্ষমতায় আসুক, সাধারণ মানুষ সুযোগ পাক। দমিয়ে রাখাটাই তাদের কাজ, কারণ যে যত উপরে আছে সে অন্যদের যাতে, অন্যরা যাতে না উঠতে পারে সেই চেষ্টাটা করে, সেই চর্চাটা করে। আদিলদের ক্ষেত্রে কী ছিল, আদিল এলানের ক্ষেত্রে তাদের দোষটা কী ছিল? যারা গুম হচ্ছে, যারা ক্রস ফায়ার হচ্ছে, তাদের সম্বন্ধে বলা, হিসাব রাখা, সরকারকে জানিয়ে দেওয়া, প্রতিবাদ করা যে গুম করা, খুন করা এটা তুমি পারো না, আইনগতভাবে তুমি পারো না। সেই জিনিসটা বলার কারণে আজকে সে জেলে যাচ্ছে, কয়েকদিন পরে হয়তো ইউনুস ভাইও জেলে যাবে, আশা করি যাবে না, কিন্তু সেরকমই হচ্ছে মনে হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, অনেকের কথা তো শুনে বলা হয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যেই যেই জিনিসগুলি ওনারা একটু আগে বললেন, আমি কী বলেছিলাম 5ই আগস্টে এবং চৌঠা আগস্টে আমাকে আক্রমণ করা হয়, আমার যন্ত্রপাতি ভাঙা হয়, আমি তারপরেও আবার 5ই আগস্টে রিপোর্টিং করি, এবং সেই দিন তো রাতে আমাকে ধরে নেওয়া হয়। কিন্তু আমি সেদিন কী বলেছিলাম? আমি বলেছিলাম এদেশে ব্যাংক লুট হয়, এখানে কে আছে যে সেটা জানে না, এখানে দুর্নীতি হয়, এখানে চুরি হয়, এখানে পক্ষপাতিত্ব হয়, এই জিনিসগুলি কিন্তু আহামরি কোনো কিছু না, এখানে একটা ব্যক্তি নেই যে জানে না এটা আমাদের দেশের বাস্তবতা, এটাই হয়। কিন্তু সেই জিনিসটা বলতে গেলে তখন সেটা দোষ হয়ে যায়, করাটায় দোষ নাই, বলাটায় দোষ আছে, এই হচ্ছে আমাদের পার্থক্য। আজকে যেই সরকার আদিলকে জেলে পুরেছে, সেই সরকার তো অবৈধ, সে নিজে ভোট চুরি ডাকাতি করে টিকে আছে, অথচ সেই সরকার আরেকজনকে দোষারোপ করছে, আরেকজনকে বলছে তুমি যেটা করছো সেটা বেআইনি, তোমার জেলে যাওয়া উচিত। সবচেয়ে আগে আমাদের দেশে এখন কি বলা হয় যে ভুল তথ্য দেওয়া হয়, মিথ্যা কথা বলা হয়, ভুয়ো কথা বলা হয়, এদেশে সবচেয়ে বেশি বড় মিথ্যাবাদী তো সরকার নিজে, এটা আমরা প্রত্যেকে জানি। প্রতিদিন আমাদের বিটিভি বলেন, রেডিও বাংলাদেশ বলেন, পত্রপত্রিকা সরকার, আজকাল অবশ্য সরকারের বাইরে যে সকল পত্রিকা তারাও একই কথা বলে অনেক ক্ষেত্রে, কিন্তু দাহা মিথ্যা কথা প্রত্যেক দিন সারাক্ষণ যেই মানুষগুলি বলছে তারা আপনারা আমাকে দোষারোপ করে যে আমরা মিথ্যা কথা বলছি, এবং আমার ক্ষেত্রে সেটাই ছিল অভিযোগ। এখন এটা করা হয়েছিল 57 ধারার নিয়মটা হচ্ছে যে অনলাইনে যদি তুমি মিথ্যা কথা বলো, মিথ্যাচার করো, তাহলে সেটার জন্য এই অপরাধ, সেটা অপরাধ হতে পারে। এখন যদি অনলাইনে করে থাকি তাহলে তো সেটা প্রকাশ্যে আছে, সেটা তো আর খুঁজতে হয় না, সবাই হয়তো নিশ্চয়ই আজকাল সবাই অনলাইনে যায়, ফেসবুক টুইটার সব কিছুই আপনারা করেন, মোবাইল তো আছে, তো সেখানে আপনি যদি ফেসবুকে কিছু একটা দেন ওটা তো আকাশেই আছে, ওটা তো আর খুঁজে বের করতে হয় না। আমাকে ধরার পরে আমার কম্পিউটার নিয়ে গেল, আমার মোবাইল ফোন নিয়ে গেল, আমার পাসপোর্ট তারা দখল করে ফেলল, সকল তথ্য তাদের কাছে আছে। আজকে 5 বছরে বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেনি তারা যেই দাবিগুলি করেছিল সেগুলি দেখানোর জন্য। আমি যদি অনলাইনে একটা কিছু বলে থাকি তাহলে সেটা তো আছেই, সেটা প্রমাণ করার জন্য এত কঠিন কিছু লাগে না, এত অনুসন্ধান তো করতে লাগে না, কারণ ওটা আমি বলেছিলাম বলেই তুমি আগে ধরেছ। আচ্ছা বাবা বলেছিলাম তুমি একটু দেখাও, আমাকে 5 বার বেল দেয়নি, 6 বারের বার যখন বেল দেয় তখন জজ বেল দেওয়ার কাগজে লিখে দিয়েছে যে FIR-এ যা যা অভিযোগ ছিল তার কোনোটার একটা প্রমাণ দেখাতে পারেনি সরকার। অথচ 5 বছর হয়ে গেছে, আমাকে সেই আমি সেই দিন আদালতে আমি কিন্তু বলেছিলাম আমার উপর অত্যাচার করা হয়েছে। আমাদের দেশের আইন, কেউ যদি বলে সত্য মিথ্যা পরের কথা, কেউ যদি অভিযোগ করে যে তাকে অত্যাচার করা হয়েছে, তাহলে
আদালতের দায়িত্ব হচ্ছে সেটাকে পরীক্ষা করা, যাচাই করা, তারপরে যা হওয়ার হবে। আমার ক্ষেত্রে তা করা হয়নি, আমাকে রিমান্ডে পাঠানো হয়েছে। তারপরে আমি জেলে গেছি, জেলে থেকেছি, পাঁচবার বেলের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আবার শিকদার ভাইরা যখন খুন করল, তাদের ক্ষেত্রে দেশে বাইরে যাওয়ার ক্ষেত্রেও কোনো অসুবিধা হয়নি। কার ক্ষেত্রে আমাদের বেল দেওয়া হয়, কার ক্ষেত্রে দেওয়া হয় না, এই জিনিসগুলি খুব পরিষ্কার। কারা সরকারের কাছে যারা থাকে তাদের ক্ষেত্রে কি হয়, সরকারের থেকে দূরে যারা থাকে তাদের ক্ষেত্রে কি হয়, সেটা পরিষ্কার। আমাদের আইনজীবী আইনমন্ত্রী কিন্তু থেকে থেকেই বলেন আইন আইনের গতিতে চলবে। এই সরকার আসার পরে এই সরকারের বিরুদ্ধে যত মামলা ছিল সব খারিজ হয়ে গেছে। এই সরকারের বিরোধিতা যারা করে তাদের কারো আইনের ক্ষেত্রে মামলার ক্ষেত্রে কোনো কিছু হয়নি, বরং এক একজনের ক্ষেত্রে 300-200-300 মামলা নতুন করে করা হয়েছে। যে মানুষ মারা গেছে তার তাকে কী কী জানি হয়, ওই বোমা বিস্ফোরণ আর কী কী কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে, যাই হোক সেটা বাদ দিলাম। এখন যে আইনে আমাকে ধরা হয়েছিল 57 ধারা, সে আইনটা কিন্তু বিলুপ্ত, সে আইন এখন নাই। আইনের ক্ষেত্রে এটাও বলা আছে যে একটা আইন যদি বাতিল হয়ে যায় সেটার ক্ষেত্রে যদি চলমান কোনো কেস না থাকে তাহলে সেটাও বাতিল। আমার ক্ষেত্রে কেস চালু হয়নি, চার্জশিট পর্যন্ত 5 বছরে তারা জমা দিতে পারেনি, কোনো প্রমাণ তো নাই, চার্জশিট জমা দেবে কী করে? কেস শুরু হয়নি, চার্জশিট জমা দেওয়া হয়নি, আইন বিলুপ্ত কিন্তু কেস চলছে, প্রতি মাসে আমার হাজিরা দিতে পারে। এখন এই পদ্ধতিটা কী কারণে? কারণ একটাই, যে আমরা তাকে প্রশ্ন করি, তার বৈধতা তাকে প্রশ্ন করি। এখন আপনার আমার মধ্যে দ্বিমত থাকতেই পারে, আপনি একটা কথা বললেন আমি পছন্দ করলাম না, আমি ভিন্ন মত পোষণ করলাম, আপনি আমারটা পছন্দ করলেন ভিন্ন মত। মানুষ তো, আমরা তো এই জিনিস হবই, নাহলে তো আমরা সব যন্ত্র হতাম। মানুষ যেহেতু আমাদের মধ্যেই ভিন্নতা থাকবেই, কিন্তু আপনি আমার সাথে ভিন্ন মত পোষণ করেছেন বলে আপনাকে আমার হাজতে পাঠাতে হবে, এই নিয়মটা কোথায়? কিন্তু এই নিয়ম দিয়ে এখন চলছে, এবং এটার কারণটা কি? যেই মানুষ যত বেশি অন্যায় করে সেই কিন্তু তত বেশি ভয় পায়, কারণ তার তো বৈধতা নাই। যার বৈধতা আছে সে কিন্তু ভয় পায় না। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেব, জবাব দেব, আপনার সাথে বিশ্লেষণে যাব, তর্ক বিতর্ক করব, কিন্তু আমার মধ্যে যদি গলদ থাকে, আমি যদি চুরি করে ওই জায়গায় আসি, আমি যদি জানি আমার এখানে থাকার কোনো অধিকার নাই, তখন আমি অনেক বেশি ভয় পাই। যদি ধরা পড়ে যায়, যদি কয় কেউ আমারে চোর করলে, চোর সবচেয়ে বেশি আপত্তি করে, তারে চোর বলে মনে করাতে এসেছি। এবং একটু আগে আমরা ওখানে বসে আলাপ করছিলাম, একটা সময় আমাদের দেশে সবচাইতে মেধাবী মানুষগুলি রাজনীতিতে যেত, এখন কি হয়, এখন সবচাইতে অকর্মণ্য অযোগ্য ব্যক্তিগুলি রাজনীতি চায়। আশা করি এটা ভিন্ন হবে, সেই কারণেই আমি এখানে এসেছি। আমার আমি যার সাথে ঘর করি রেহনুমা, তার চাচা ছিলেন খাজা আহমেদ সাহেব, মুক্তিযোদ্ধা ছিলেন, ফেনীতে রাজনীতি করতেন, ওখানে অনেক সম্মান ছিল। ওই ভাই রাজনীতি করে বলে আর সকল ভাই তাদের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি ওই ভাইকে দিয়ে দিয়েছে, কারণ তারা মনে আমরা প্রতিষ্ঠিত, আমাদের বাবা মা শিক্ষা দীক্ষা দিয়েছে, আমার তো টাকার অত প্রয়োজন নাই। ওই ভাই তো রাজনীতি করে, দেশের জন্য কাজ করে, তার টাকা লাগবে। সব ভাই যত সম্পত্তি সেই ভাইকে দিয়ে দিয়েছে, কারণ সে তো দেশের জন্য কাজ করে। আজকাল যারা রাজনীতি করে সে প্রথমে কয়েক কোটি টাকা দিয়ে নির্বাচনে ঢোকার চেষ্টা করে, তারপরে ঢোকার পরে পরে ওই টাকা কতদিন থাকবো জানে না, ওই টাকা কত তাড়াতাড়ি উসুল করতে পারে সেটাই ব্যস্ত। জনগণ হিসাবের মধ্যেই নাই, জনগণকে সেবা করা তার কোনো উদ্দেশ্যই নাই। আজকাল লোকে রাজনীতি করে পয়সা বানানোর জন্য, সেখানেও বলছি এরকম একটা পার্টি এখন আছে, ভিন্নভাবে ভাবছে, সেটা প্রয়োজন, এবং এই এই ধারাটা পরিবর্তন করা প্রয়োজন। সেই জন্যই আমরা যারা এখানে আছি, আপনাদের পাশে আছি,